হাই এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো। আর সামনেই পয়লা বৈশাখ, তো আমি একটা শাড়ির লুকে আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে আগে শাড়িটা দেখিয়ে নিচ্ছি। এটা একটা ব্ল্যাক শাড়ি, হ্যান্ডলুমও বলবো না, একটু হ্যান্ডলুম আর একটু তাঁত মিক্স করা, ভেতরটা এরকম। এই শাড়িটার সাথে আমি ফুলহাতা ব্লাউজটা পরছি। বুঝতেই পারছো বাঙালি মেয়েরা অলওয়েজ শাড়ি পরতে ভালোবাসে। আমি তোমাদেরকে অলরেডি শাড়িটা দেখিয়ে দিয়েছি, আমি কী ব্লাউজ পরবো সেটাও দেখিয়ে দিয়েছি। এবার আমি দেখাবো জুয়েলারি পার্টটা। এই সুন্দর হারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ডেকোরেশন রয়েছে। তার সাথে রয়েছে এই দুলগুলো আর এই ব্যাঙ্গেল, যেহেতু ব্ল্যাক শাড়ি। আর নোজপিনটা আমি দেখাচ্ছি একটু ম্যাচিং করে ব্ল্যাক। তাহলে এবার আমি তোমাদেরকে ডাইরেক্ট লুকসটাতে দেখাবো। শাড়ি আমি পরেছি একটু অন্যরকম স্টাইল করে। শাড়ি এখন আমরা অনেক রকম স্টাইল করেই পরতে পারি, সেটা আমি পরে দেখাবো। আমি জাস্ট একটা সিম্পল লুক, গলায় হারটা পরে নিলাম। দুলগুলো পরছি এক এক করে। যেহেতু ব্ল্যাক শাড়ি বলেইছিলাম, ব্যাঙ্গেলসগুলো ব্ল্যাক আর নোজপিনটা অলওয়েজ ম্যাচ করা। এবার তোমাদের পুরো শাড়িটা আমি দেখ, এটা আমি জাস্ট পাল্লুটা ফ্রন্টে দিয়েছি আর খুব একটা টাক করিনি, অনেকটা একটু লেহেঙ্গা স্টাইল করে শাড়িটাকে পরেছি আমি। এটাকে আমি খুব আলাদা স্টাইলে পরেছি বলেইছিলাম, একটু লেহেঙ্গা স্টাইল করে পরে নিয়েছি। অনেকটা ওই সাবিকিয়ানা লুকস টাইপে, যেভাবে আমরা আগে টাইপের শাড়ি পরতাম, খুব একটা কুচি করতাম না। তো তোমরা চাইলে এখানে একটা বেল্টও দিতে পারো, আমি বেল্টটা অ্যাপ্লাই করিনি। তো এইভাবেও চাইলে তোমরা শাড়িটা পরতে পারো। তো অন্যরকম লুকস দিয়ে এবার আমি বাঙালি স্টাইল করে পরেছি। দেখতেই পাচ্ছ তোমরা, তোমরা চাইলে পয়লা বৈশাখে অন্যরকম স্টাইল করে পরতে পারো শাড়িটা। দেখতেই পাচ্ছ পুরো বডিটা এটা শাড়ির, আর এটা হলো আঁচলটা।